গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী আর তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর ভিডিওর প্রথমে একদম পাখি, কাঠবিড়ালি, ফুল সব কিছুই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো চলে আসলাম রান্নাঘরে আর এসে এখন বানিয়ে নিচ্ছি চা। দৈনন্দিন জীবনে আমি যা যা কাজ করি একই রকম কাজ, তোমাদেরও তাই আমারও তাই, তবুও ভিডিওর মাধ্যমে সেটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। তো চা বসিয়ে দিয়েছিলাম, চাটা একটু ঢাকা দিয়ে দিলাম। তো এবারে চাটার নামিয়ে নিয়েছি, দুজনে এখন চা খেয়ে নেবো। তো চা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি বিছানার পত্র গুছিয়ে নিতে। আর কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কিন্তু সারাদিনে বেশ কয়েকবার করে বৃষ্টি হচ্ছে, কিন্তু কলকাতায় শুনছি যে বৃষ্টি হচ্ছে না। জানি না, সারাটা দিন ধরে মেঘ করে থাকছে আর মানে এক পশলা করে মানে থমকে থমকে খানিক্ষণ বাদেই মেঘ করে আবার বৃষ্টি নামছে। আর যে সকালবেলা ওটস খাবো সকালের ব্রেকফাস্ট, তোমরা তো সবাই জানো যে আমাদের এখন এটাই চলছে, এটা কতদিন চলবে জানি না, তো চলছে। যেই জিনিসটা খেয়ে সুস্থ থাকি ভালো থাকি সেই জিনিসটাই খেতে চাই, যে না অন্য কিছু খেলে আবার অ্যাসিডিটির প্রবলেম হবে, শরীর খারাপের প্রবলেম হবে। আর দুজনের টোনাটুনির সংসার, একজন সংসারের মধ্যে যদি একজন অকেজো হয়ে যায় আর একজনের মধ্যে প্রচুর চাপ পড়ে, চিন্তা পড়ে, তার থেকে অনেকটা সুস্থ থাকার চেষ্টা করি যেন না সেইটা হয়। আবার অতিরিক্ত শরীর খারাপ হয়ে গেল তখন হয়তো কলকাতা থেকে সবাইকে আসতে হলো, ওটাও আরও একটা বিপদ হবে। তো যাই হোক, চেষ্টা করি দুজনে একটু সুস্থ থাকার, কখনো কখনো অসুস্থ হয়ে পড়ি, কিছু করার নেই, সুস্থ থাকার চেষ্টা সবসময় করি, কিন্তু জানি না শরীর থাকলেই তো সুস্থ হব, শরীর থাকলেই অসুস্থ হব, এই ব্যাপারগুলো থাকে। তো যাই হোক, ওদিকে দেখো বড় ঘরের সমস্ত কাজকর্ম করে এসেছি, ওই ঘর ওই বড় ঘরটা পরিষ্কারও মানে ঝাড় দিয়ে মুছে এসেছি, এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এখন যে যতগুলো বাসন আছে, গতকাল রাত্রিবেলা বাসন ধুইনি, ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না, তাই জন্য বাসনগুলো রয়ে গেছে। আর সকালবেলা টিফিন করলাম, চা খেলাম, সেই বাসনগুলোও রয়েছে, হাঁড়িও রয়েছে, হাঁড়িটা এই সাইডে রয়েছে, হাঁড়িটা পরে মাজা হয়েছে আর ভিডিওতে হয়তো সেই ক্লিপসটা তোলা হয়নি। তো এখন এগুলোকে মেজে নিয়েছি, এখন এগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে জল ঝরাতে দিই। এই তো কাজ আমার, আর কি নতুন কাজ বলো তো, সংসারে একই রকমই নিয়ম কাজকর্ম সব চলছে। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, নতুনত্ব বলতে জীবনের কিছুই নেই। হ্যাঁ, মাঝে মাঝে একটু কোথাও বেড়াতে টেড়াতে গেলাম, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ওই একই, আমাদের একঘেয়ে জীবনই হয়ে যায়। কিন্তু দেখো, সংসারের কাজকর্ম করতে করতে যখন আমাদের একঘেয়েমি একটা ব্যাপার আসে, আবার কোথাও থেকে কোথাও যদি যাই বা থাকি বা বেড়াতে গেলাম, তখন না তখন কিন্তু খালি মনে পড়ে বাড়িরই কথা, মানে নিজের বিছানা, নিজের ঘুম মানে ঘুমানোর জায়গা, আর নিজের বাড়ির কথাই মনে পড়ে। তখন আর কোথাও আর মানে দুদিন কি তিন দিন তারপরে মনে হয় যেন না কতক্ষণে বাড়ি ফিরবো, কতক্ষণে নিজের বিছানাটাতে এসে স্বস্তিভাবে ঘুমাবো, নিজের জায়গাতে কীভাবে থাকবো, মানে এটাই তখন ভাবি। বাড়ির বাড়িতে যেসব আমাদের পশু প্রাণী থাকে, যেমন ধরো আমাদের লালি, কালু, বা আমাদের আগে গোলু থাকতো, মাঝে মাঝে কোথাও যে উধাও হয়ে যেত গোলু, আবার দেখতাম চলে আসতো। যখন শরীর টরীর খারাপ হতো তখন তার মনে পড়তো না বাড়িতে ছুটতে হবে, বা ঘুম পেয়েছে বাড়িতে আসতে হবে। লালি কালুকেও দেখি তারাও নিশ্চিন্তে, যতই বাইরে ঘুরুক খানিক্ষণ বাদেই তারাও দেখি চলে আসে, এসে নিশ্চিন্তভাবে ঘুমায়। তো আজকে সন্ধ্যাবেলাও তাই, বিকেলে মানে সন্ধ্যার দিকটা যখন ঘুম থেকে উঠেছি, দেখি লালি আর কালু উঠোনে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর ঠিক যাতায়াতের রাস্তাটা মানে আমাদের ওই রান্নাঘর থেকে যে বাথরুমে যাই সেই জায়গাটাতে লালি শোয়, রাত্রিবেলা ওখানটা শোয়। তো আনছি, কিরে সন্ধ্যা হয়ে গেছে তোরা এখন এখানে ঘুমাবি, আজকে চা দোকানে যাসনি উমা? তারপরে তো খানিক্ষণ বাদে দেখলাম তারা চলে গেছে চা দোকানে, যেরকম চা বিস্কুট খেতে চলে যায়, বিস্কুট খেতে চলে যায়, আবার ফিরে আসে রাতে এসে সারা বাড়িতেই থাকে, এইভাবেই ওদেরও জীবন। তো সেটাই বলছি যে যতই মানুষ মনে করে যে সংসার ছেড়ে হাঁপ ছেড়ে বাঁচব, কিন্তু খানিক্ষণ খানিক দিন বাদেই মনে হয় না নিজের বাসাতেই ফিরে আসি, যেরকম পাখিরাও তাদের নিজেদের বাসাতেই সন্ধ্যাবেলা ফিরে যায়, সেইভাবে। তো দেখো, এদিকে চাল ডাল ধুয়েছিলাম, সেই জলগুলোকে এখন গাছের মধ্যে দিচ্ছি, টবগুলো অবশ্য ভিজে আছে, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য টবের মধ্যে সেভাবে জলের প্রয়োজন হচ্ছে না, তবু ওই জলগুলো ফেলে দেবো না, টবের মধ্যে একটু দিয়ে রাখি, যেটুকু যা ওরা খাদ্য পায়। আলাদা করে সেভাবে ওদেরকে সার দিই না, সার দিতে না ভয় লাগে, মানে তো ইউরিয়া বা তারপরে এনপিকে, পটাশ, মানে এই এইসব সার আর একটা দিই আমি,
মনে পড়ছে না নামটা, ওই সারটা দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, মানে ইউরিয়া আর ডিএপি। তো ডিএপিটা দিলে না গাছে বেশ সুন্দর তাড়াতাড়ি ফুল আসে, একটা কি দুটো টবের মধ্যে দিয়ে দিই, বেশি দেওয়া যায় না, গাছ নষ্ট হয়ে যায়। তো এখন বর্ষাকাল, বর্ষাকালে গাছে আর কোনো সার দিতে লাগে না, ওরা বৃষ্টির জল থেকে অনেক ভালো ভালো সার পেয়ে যায়। তো দেখো, পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছি, এখানে মুগ ডাল বসিয়েছি আর ডিমের অমলেট, এটাই আজকে আমাদের লাঞ্চ। আজকে বেশি ঝামেলা করিনি রান্নাবান্নার, আর আমার হাজব্যান্ডের তো ডবল ডিমের অমলেট, সেটা করে দিয়েছি, আর আমার সিঙ্গেল ডিমের অমলেট, আর ওর তো ডিম হলে আর কোনো কিছু কথাই নেই, আর তার সাথে আম। আর এখন দেখো সন্ধ্যাবেলা, ভেবো না যে দুপুরবেলা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আমি একটু গাটা ধুয়ে পুজো টুজো দিই, তো আজকে ভাবলাম যে একটু ব্লিচ করব, তো আমি সন্ধ্যের দিকটাতেই ব্লিচ করি, তাই জন্য এখন ভালো করে ব্লিচটা করে নিচ্ছি। আর ব্লিচ করার আগে আমার মাথার তো চুল এমনিতেই অল্প, কিন্তু না আমার বাথরুমে একটা পাখা চলে, তো ওই পাখা থেকে না হাওয়া দিলে চুলগুলো ঝরে ঝরে মুখে আসে, তো ওই জন্য মাথার মধ্যে না আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিই, তাহলে কি আর চুলটা ভিজে থাকে, মুখের ওপরে পড়ে না। তারপর ব্লিচ করে আবার স্নান সেরে নিই, আর ব্লিচ সবসময় রাতের দিকেই করা উচিত, তাই জন্য মানে সন্ধ্যাবেলাটা আমি করি। আর না সন্ধ্যাবেলাটা একদিকে ভালোই মানে অসুবিধা হয় না, এই কারণে হুটাট না হয়তো গেট ধাক্কা দিল, সকালে হয়তো রান্না করছি ফেস প্যাকও লাগাতে পারি না, লাগালে মনে হয় কি এই গেট কেউ ধাক্কা দেবে, হঠাৎ মানে যেতে হবে, দরজাটা খুলবো ভাবে ভূত দাঁড়িয়ে আছে, এরকম ব্যাপার। এই সন্ধ্যা ভর সন্ধ্যাবেলাতেও যদি কেউ আসে গেট ধাক্কালে, আমাকে যদি দেখে অজ্ঞান হয়ে মনে পড়ে যাবে যে হায় রে ভূতের মতো কি এটা। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড এখনও রয়েছে ঘরে, তো ওই সন্ধ্যা পুজো তো প্রতিদিন দেয়, সেটা দেবে, আর আমি সেই ফাঁকে গিয়ে এখন স্নানটা সেরে আসি। মানে বাড়িতে যদি কেউ আসে গেট ধাক্কা দেয়ও, তাহলে যেন সে যায় দরজাটা খুলতে। আর আমাদের গেট গেট ধাক্কালেও আমরা যদি বড় ঘরে থাকি না কিচ্ছু শোনা যায় না, গেট পিটিয়ে পিটিয়ে চলে যায়, পরে দেখা হয়। আজকেই সকালবেলা পঞ্চায়েত অফিস থেকে একজন মহিলা এসেছিলেন, তো মাঝে মাঝে ওরা আসে। তো যাই হোক, তো সে গেট পিটিয়ে চলে গেছে, রাস্তায় নাকি আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে সকাল 9টার দিকে, তখন কিন্তু আমরা ঘরেই ছিলাম, মনে হয় দরজা বন্ধ ছিল, চা খাচ্ছিলাম, জানিও না। তা বলছে তখন তো আমরা ঘরেই ছিলাম, পাখাও চলছিল মনে হয়, ওই জন্য হয়তো শুনতে পাইনি। তো এই হচ্ছে আমাদের এখন সমস্যা, আর পরিচিত যারা তারা ফোন করেই আসে, যদি গেট ধাক্কা দিয়ে না পায় তাহলে ফোন করে। তো দেখো ব্লিচ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান সেরে একটু ভিডিও, একটা ব্লিচের একটা ভিডিও করলাম, আর তোমাদের সাথে সেটা শেয়ার করব, বা করেছি জানি না আগে বা পরে ভিডিওটা যাবে, যদি ব্লিচের ভিডিওটা এডিট হয়ে যায় তাহলে আগে যাবে, আর এই ভিডিওটা পরে যাবে। তো এখন একটু পাখার তলায় বসলাম, আর হাত মুখ সমস্ত একদম ট্যান রিমুভ হয়ে গেছে, একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর একটু থাম্বনেল বানাবো বলে দেখো কত রকম অ্যাক্টিং করছি, অ্যাক্টিং না ঢং করছি, ঢং কত রকম ঢং করছি, যে কোনভাবে নিলে কোন অ্যাঙ্গেলে ভিডিওটা থাম্বনেলটা সুন্দর হবে সেই চেষ্টাই করছি।